বিশ্বকাপের মুখে ফারিয়া সদ্য গঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম আর ফোরামের পরিচিতি পর্ব অনুষ্ঠানে বিভাস মন্তব্য করে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী ফারিয়া। অনুষ্ঠানে উপস্থাপনার এক পর্যায়ে ফারিয়া বলেন, জাজের ইশারায় চলচ্চিত্র চলে, জাজ না থাকলে চলচ্চিত্র অচল। আর ফারিয়ার এমন মন্তব্যে শাকিব খান ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সহ অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, এমনকি জাজকে চ্যালেঞ্জও জানিয়েছেন সেলিম খান। সেলিম খান জাজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি জাজ মাল্টিমিডিয়াকে চ্যালেঞ্জ করছি, ওরা যদি বছরে 4টা ছবি নির্মাণ করে তাহলে আমি আমার শাপলা মিডিয়া থেকে নির্মাণ করব 8টা, আর যদি জাজ 10টা নির্মাণ করে আমি করব 15টা, সেটাও হবে দেশের ছবি। বিদেশি শিল্পীদেরকে নিয়ে এদেশের চলচ্চিত্রকে উন্নতি করতে চাই না, খাঁটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করব। ফারিয়ার মন্তব্যে শুধু সেলিম খান নয়, বিরক্ত হয়ে অনুষ্ঠান শেষ না করেই বেরিয়ে যান মৌসুমী ও নির্মাতা উত্তম আকাশ সহ অনেকে। এদিকে ওই ঘটনার পর থেকে ফারিয়ার মন্তব্যের জেরে ফিল্ম পাড়ায় ব্যাপক সমালোচনা চলছে। এ নিয়ে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা ফেসবুকে বিভিন্ন ধরনের সমালোচনামূলক স্ট্যাটাসও দিয়েছেন। কেউ কেউ বলেছেন এটি ছিল চলচ্চিত্র ফোরামের অনুষ্ঠান, কিন্তু ফারিয়ার বক্তব্য শুনে মনে হলো ফোরাম নয়, এটি যেন জাল মাল্টিমিডিয়ার একক প্রোগ্রাম। অন্যদিকে মঙ্গলবার বিকেলে এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন আমি একটি প্রোগ্রামে ব্যস্ত রয়েছি, ঘণ্টাখানিক পরে যোগাযোগ করুন। এরপর বেশ কয়েকবার তার মুঠোফোনে কল করা হয়েছে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।